নমস্কার, আমি এখন চলে এসেছি আমাদের গোগোর কাছে। এও কিন্তু একজন খুব ভালো অভিনেতা বলবো না, সব ব্যাপারে ভীষণ পারদর্শী। লকডাউনের অনেকগুলো শর্ট ফিল্ম আমি দেখেছি, তাই তো গোগো? দারুণ, মানে চিন্তা করা যায় না। যাই হোক, আমি গোগোর মুখ থেকে শুনতে চাই ওদের শর্ট ফিল্মের ব্যাপারে, ও যতগুলো করেছে এই ব্যাপারে কিছু শুনতে চাই। আমার প্রথম অফিসিয়াল শর্ট ফিল্ম হচ্ছে মাস্টার মশাই। মাস্টার মশাইতে আমার প্রদীপ আঙ্কেলের সাথে আমার বেসিক্যালি আমি কো অ্যাক্টার ছিল, অ্যান্ড ওটা নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল। তারপরে আরেকটা হিট হয়েছিল হচ্ছে জেনারেশন এক্স, ওটাও প্রদীপ আঙ্কেলের সাথে। হ্যাঁ প্রদীপবাবু, আপনি একটু আসবেন। চলে এসছে প্রদীপ মল্লিক, যে নামটা গোগো করছে আর কি, সেই নামটাই প্রথম থেকে। প্রদীপবাবু, আপনার এই শর্ট ফিল্ম সম্বন্ধে কিছু বলার থেকে আপনাকে জিজ্ঞেস করছি, আমি গোগোটা শেষ করে দিই, বলো গো। হ্যাঁ, তারপরে এখন রিসেন্টলি যেটা করলাম সেটা হচ্ছে যোগ্যতা। তো যোগ্যতার এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস, হোল শুটিং ওয়াজ ফ্যাবুলাস। অ্যান্ড টু বি অনেস্ট, আমার আমার বাবা তো ডিরেকশন দিয়েছেন, আমার বাবাই স্টোরি রাইটার পার্থ মিত্র। আন্ডারে আমার কাজ করে তো অবভিয়াসলি আমার খুব ভালো লাগে। আমি প্রথম থেকে ওনার আন্ডারেই কাজ করি, আমার বাবার আন্ডারে, অ্যান্ড অবশ্যই আগে গিয়েও তাই করবো, বিকজ বাবাকে ছাড়া লাইক নাথিং। দ্যাটস ইট, ফাইন, ধন্যবাদ। এটাই বলছি যে আমার প্রথম শর্ট ফিল্মই পার্থদার কাছে, এবং পার্থদা প্রায় আমাকে 14টার মতন শর্ট ফিল্মে কাজ করিয়েছে, প্রত্যেকটাতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েছে। ও যেটা ছিল মাস্টারমশাই, সেটা তো নন্দনে একটা ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে এবং অনেকগুলো পুরস্কারও পেয়েছে, সেটা সত্যি খুব ভালো। এবং আগামীকাল যেটা দেখানো হবে গাইড, সেটা একটা বেশ নতুন ধরনের, এবং আমার চরিত্রটাও বেশ নতুন ধরনের, এটা আপনারা দেখবেন। আমি আরেকটা যেটা করেছিলাম, জেনারেশন এক্স, এবং আজকের প্রজন্মকে নিয়ে যেভাবে উনি তুলে ধরেছেন ওই ছবিটা, সত্যি একটা মানে দারুণ ভাবে। এই ছিল এই জেনারেশনের প্রতিনিধি, আমি ছিলাম আমাদের জেনারেশনের প্রতিনিধি। হ্যাঁ, বয়সের ফারাকটা এইরকম, আমি আমাদের জেনারেশন, ওই এই জেনারেশনের যে দুঃখ জ্বালা, যেভাবে উনি ওই সময়ের মধ্যে ফুটিয়ে তুলেছে সেটা সত্যি দেখার। সেটা আমি জানি, আমাকে এখন বলতে বাধ্য হচ্ছি, এই পার্থ মিশ্র আমাকে দিয়ে একটা শর্ট ফিল্ম করিয়েছে, সেটাও কিন্তু আমার প্রথম কাজ। হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি, আপনি ছিলেন, বিজলিদি ছিল, এবং জেনারেশন এক্স এখানে দেখানো হয়েছে এবং পুরস্কারও পেয়েছিল, মানে প্রত্যেকটা। এবং যে ফিল্মটা উনি করছেন, যে মাঝপথে অনেকটা বন্ধ হয়ে গেছে, প্রায় 60% হয়ে গেছে, ওখানে আমি একটা তান্ত্রিকের চরিত্র করেছি, ফিল্মটা সত্যি খুব নতুন ধরনের। এবং আমি আশা করেছি এই ধরনের পরিচালকরা যদি এগিয়ে আসে, আমি যদি সুযোগ পায়, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু একটা খুব ভালো একজন পরিচালককে পেতে পারে। ডিজিটাল দর্পণের যে উদ্যোগটা, এই উদ্যোগটা সত্যি আমার খুব ভালো লাগছে, যে আপনারা নতুনদের নিয়ে কাজ করতে চাইছেন, নতুনদেরকে সুযোগ দিতে চাইছেন, নতুনদেরকে তুলে ধরতে চাইছেন। হ্যাঁ, আমরা এটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাইছি, এটা একরকম বলতে গেলে চ্যানেল মতো, মানে আপনি খবর পাবেন, খেলাধুলো পাবেন, সিনেমা, এন্টারটেইনমেন্ট, গান, নাচ সব পাবেন এখানে। হ্যাঁ, এই যে তাছাড়া আপনার নতুনদেরকে যে তুলে ধরতে চাইছেন পৃথিবীর বুকে, এইটা আপনাদেরকে সাধুবাদ, অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ।